আমার দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে বাংলা ক্লাসে আমি তোমাদেরকে পড়াবো বুদ্ধি পরীক্ষা গল্পটি। বুদ্ধি পরীক্ষা গল্পটি লিখেছে নৃপেন্দ্র কিশোর চট্টোপাধ্যায়। এই গল্পটি হলো তোমরা বাড়িতে পড়বে, আমি পুরোটা গল্প পড়ছি না, আমি গল্পটা ছোট্ট করে তোমাদের বলে দিচ্ছি, তোমরা বাড়িতে পড়লে খুব ভালোবাসবে, খুব মজা পাবে। এক বুড়ো লোক ছিলেন, তিনি কষ্ট করে অনেক টাকা পয়সা জোগাড় করেছেন, কষ্ট করে জমিয়েছেন, তাই অনেক তার অনেক টাকা পয়সা জমেছে। তার এখন বৃদ্ধ বয়স, তার দুটো ছেলে ছিল। তিনি বৃদ্ধ বয়সে তার ছোট ছেলেকে ডাকলেন আর বললেন তাদেরকে এক এক দুজনকে এক এক পয়সা করে দিয়ে বললেন, তোমরা এক এক পয়সা দিয়ে এমন জিনিস আনো যে আমি যে শোবার ঘরে তোমাদের ডেকেছি সেই ঘরটি যেন ভরে যায়। দুই ছেলে এক এক পয়সা নিয়ে বাজারে চলে গেল। কিছুক্ষণ বাদে বড় ছেলে অনেকগুলো এক পয়সা দিয়ে খড় নিয়ে আসলো। খড় এনে সারা ঘরে বিছিয়ে দিল, তবুও ঘরটা খুলল না। কিছুক্ষণ বাদে ছোট ছেলে আসলো। ছোট ছেলে বাজারে গিয়ে এক পয়সা দিয়ে একটি মোমবাতি কিনল। মোমবাতি কিনে এনে বাবার ঘরে মোমবাতিটি জ্বেলে দিল আর অমনি সারা ঘর আলোয় ভরে গেল। বাবা বুঝলেন যে ছোট ছেলেই বেশি বুদ্ধিমান। তিনি ঠিক করলেন ছোট ছেলেকে তার টাকা পয়সার ভার দিয়ে যাবে। তাহলে বুঝলে তো যে কোনো কাজ করতে গেলে বুদ্ধি করে করতে হয়, হুট করে একটা কাজ করে নিতে বুদ্ধি করে করতে হয়। তাহলে আমরা এই গল্পটা শুনলাম, তোমরা বাড়িতে পড়বে তারপর বুঝতে পারবে। এখন আমরা সেই গল্পের এক নম্বরে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, তারপর দু নম্বরে আছে যেটি ঠিক তার পাশে ক্রস অথবা টিক চিহ্ন দাও, সেগুলি আমি লিখলাম না। এখন প্রশ্ন উত্তর আমি শুধু আনসার লিখে দিয়েছি, অনলি আনসার। প্রথম প্রশ্নটা কি ছিল? বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা? বুদ্ধির উত্তর হচ্ছে বুদ্ধির পরীক্ষা গল্পটি লেখক নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা। খ, বুড়ো কি পরীক্ষা করতে চেয়েছিলেন? বুড়ো পরীক্ষা করতে চেয়েছিলেন দুই ছেলের মধ্যে কে বেশি বুদ্ধিমান। গ, বড় ছেলে কি কিনে এনেছিল? উত্তর, বড় ছেলে এক পয়সা দিয়ে খড় কিনে এনেছিল। খ, প্রশ্ন, বুড়ো কাকে তার সম্পত্তির ভার দিলেন? উত্তর, বুড়ো ছোট ছেলেকে তার সম্পত্তির ভার দিলেন। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। ছোট বন্ধুরা, আমরা প্রশ্ন উত্তর লিখলাম, এখন আমরা কী লিখলাম? অর্থ। এখানে অর্থ দেওয়া আছে, অর্থ ভার মানে দায়িত্ব, সমস্ত মানে যাবতীয়, উপযুক্ত যোগ্য, সন্তুষ্ট খুশি। তারপর আমরা আসব ৬ নম্বরে, বাক্য রচনা গল্প। পরীক্ষা, আমাদের বছরে তিনটি পরীক্ষা হয় কি না? আমাদের বছরে তিনটি পরীক্ষা হয় তাই না? সম্পত্তি, বুড়ো সম্পত্তির ভার ছোট ছেলেকে দিল। জিনিস, নিজের জিনিস নিজে গুছিয়ে রাখব। মোমবাতি, মোমবাতির আলোয় ঘর ভরে গেল। ঠিক আছে, তারপর আমরা তারপরে আবার শুরু করছি। তাহলে ছোট বন্ধুরা, আমরা এখন লিখব নাম্বার ৭। তোমাদের বইতে দেখবে আছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লিখতে বলেছে,
এলোমেলো বর্ণ। এখানে হচ্ছে কোশ্চেনটা, জিরা নবসা, এটা আনসার হবে সারা জীবন। তারপর এরপরে ছু ন খ কি, উত্তর হবে কিছুক্ষণ। বা ম কি ম, এটার সাজিয়ে লিখলে শব্দ হবে মোমবাতি। তারপরে কতজু, এটা সাজিয়ে লিখলে হবে উপযুক্ত। ঠিক আছে, 7 নম্বর হয়ে গেল। এবারে 9 নম্বর, 9 নম্বর হচ্ছে গিয়ে কি করতে হবে জানো? 9 নম্বরে আছে উপ। এখানে উপযুক্ত কথাটির প্রথমে কি লেখা আছে? রসউ প, উপযুক্ত। এরকমই বলেছে উপ দিয়ে আরো 4টা শব্দ লিখতে হবে, উপ ব্যবহার করে আরো 4টা শব্দ লিখতে হবে। তাহলে আমরা 4টা শব্দ কি পাই এখানটায়? উপলক্ষ, এই যে প্রথমে আছে উপ, উপ উপন্যাস, উপ উপরিভাগ, উপ ধৌপ, এগুলো হচ্ছে উপ দিয়ে 4টা শব্দ আমরা এখানে লিখলাম। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবে।